সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন সবাই আপনারা তো বরাবরের মতো অবশ্যই আমার ভিডিও নেক্সট ভিডিও পাওয়ার জন্য অপেক্ষায় ছিলেন তো আপনাদের অপেক্ষার প্রহর আজকে আমি অবসান করে দিলাম আপনাদের জন্য নিয়ে এলাম আরেকটি নতুন টিপস নতুন ভিডিও তো এই ভিডিওতে আমি আপনাদের দেখাতে যাচ্ছি যে আপনারা যে ভোগান্তি ভুগে থাকেন হ্যাঁ তো বিশেষ করে আপনারা পুরুষেরা যারা আমার ভিডিওটিতে দেখছেন তো তারা অবশ্যই আমার এই টিপসটি আপনাদের বাসায় গিয়ে আপনাদের ওয়াইফ মা বোনদের কাছে অবশ্যই পৌঁছে দিবেন কারণ হলো এই টিপসটির কারণে আপনাদের বাসায় যারা আছে বিশেষ করে মহিলা মারা মানুষ যারা আছে তারা কিন্তু মানে অধৈর্য হয়ে যায় হ্যাঁ রাগে কিন্তু চোখে দেখে না তো এই অবস্থা হয় কি জন্যে আমি আপনাদের বলি সেই বিষয়টা হচ্ছে যে আপনারা যখন দেখেন যে আপনাদের চাল চাল যখন আপনারা এক মাস কিংবা বিশ দিন কিংবা এক মাসের বেশি ঘরে চাল রেখে দেন তখন দেখবেন চালের মধ্যে কালো ধরনের কিংবা সাদা পোকা জন্ম নেয় তো এই পোকা আমাদের খাবারের মধ্যে যদি পোকা অ্যাটাক করে তাহলে কিন্তু খুবই খুবই মেজাজ গরম হয়ে যাওয়ার কথা তো এই খুবই ঘরোয়া উপায়ে হ্যাঁ কোনো প্রকার ওষুধ কিংবা কেমিক্যাল বা কীটনাশক ব্যবহার করা ছাড়াই আমরা সহজেই কিভাবে এই চাল তারপর এখানে দেখতে পাচ্ছেন আমি আমি কিন্তু অল্প অল্প পরিমাণ নিয়ে নিয়েছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আপনারা কতটুকু পরিমাণের মধ্যে আপনারা জিনিসগুলো দিবেন সেটি আমি বলে দেব তো এখানে তারপরে দেখা দেখাচ্ছে যে আমাদের বুট এরকম জাতীয় যত খাবারগুলো আছে আমাদের শস্যগুলো আছে বিশেষ করে গম তারপরে ডাল চাল এই জাতীয় যত খাবারগুলো আছে এই খাবারগুলোর মধ্যে দেখবেন যে পোকা জন্মে সেই পোকাগুলো সারা জীবনেও আপনার এই চাল ডাল কিংবা মুগের ডাল কিংবা এই বুট এগুলোর মধ্যে আপনারা সারা বছর কেন সারা জীবন রেখে দিলেও অ্যাটাক করতে পারবে না তো আপনারা দেখুন যে এগুলো দূর করতে হলে আপনাদের কি করতে হবে হ্যাঁ এটি আমি আপনাদের দেখাবো একদম সহজ আপনাদের হাতের কাছে এগুলো থাকে সব সময়। কিন্তু জানার অভাবে আসলে আমরা এগুলো করতে পারি না আমরা এগুলো থেকে মুক্তি পাই না তো আজকে ভিডিওটি দেখার পরে অবশ্যই আপনারা একবারে চিরতরে মুক্তি পেয়ে যাবেন সেটি দেখাচ্ছি আপনাদের রান্নাঘরে সব সময় থাকে তো ভাবিরা যারা দেখছেন আপারা যারা দেখছেন এবং আহ মায়েরা যারা দেখছেন লং এগুলোকে আমরা লং মরিচ বলে থাকি তো এটি আপনারা ইউজ করেন অবশ্যই মাংসের মশলা হিসেবে তারপরে এলাচি এগুলো দেখতে পাচ্ছেন আপনারা এলাচি তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের জন্য রেখেছি রসুনের কুয়া তারপরে হচ্ছে শুকনামরিচ শুকনামরিচগুলো খুবই টাটকা মানে কড়া রোদে শুকানো হতে হবে তো যাদের ঘরে যাদের ঘরে আপনার শুকনামরিচ না থাকবে তাৎক্ষণিক আমি তাও বলে দিচ্ছি শুকনামরিচ না থাকলে আপনাদের নিম পাতা আপনাদের দেশীয় গাছের যে নিম পাতাগুলো আছে সেগুলো কড়া করে আপনারা রোদে শুকিয়ে নেবেন হ্যাঁ তারপরে এটি এটি দেখতে পাচ্ছেন এখানে আপনাদের তেজপাতা এই তেজপাতা লাগবে এখন এগুলো দিয়ে আপনারা কী করবে পঞ্চাশ কেজি চালে অলরেডি আমাদের এগুলো দেওয়া আছে ঠিক আছে আমি নিজেই এগুলো ব্যবহার করি সেগুলো আপনাদের কাছে ভিডিও নিউজের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করতেছি আপনাদের উপকারে যাতে আসে সেজন্য এগুলো কীভাবে ব্যবহার করেন আপনারা ধরেন যে আপনারা পঞ্চাশ কেজি কিংবা আরও বেশি চালের মধ্যে আপনারা এগুলো দিয়ে দিবেন ধরেন একটি তেজপাতা দিলেন তারপরে আপনার মরিচ দিলেন তারপরে কিছু রসুনের কুয়া আছে যে এই রসুনের কুয়া আপনারা দিলেন হ্যাঁ তারপরে আপনার এলাচি আপনার আপনার চালের পরিমাণ মতো আপনি নিজেই বুঝে নিবেন যে কতগুলো পরিমাণ আসলে দিতে হবে তো আপনার চালের পরিমাণ যত বেশি হবে এগুলো একটু বেশি পরিমাণে দিয়ে নিবে তাই মনে করেন না যে এক কেজি বা আধা কেজি এরকম দিতে হবে তো হালকা আপনার ধরেন যে এগুলো নিলেন কিছু এগুলো নিলেন কিছু এগুলো সবগুলো হালকা হালকা দিয়ে ধর লং আপনারা বিশেষ করে এলাচি এবং লং অবশ্যই ইউজ করবেন দিয়ে তারপরে আপনারা এইভাবে আপনার বস্তা কিংবা যদি ড্রামে রেখে থাকেন সেগুলোগুলো পালট করে চালের চারিদিকে পৌঁছে দিবেন ঠিক আছে তো শুধু চাল না আপনারা এই ছোলা বুট ডাল তারপরে ইচ্ছা করলে আপনার ময়দার মধ্যেও ময়দার মধ্যে দিলে বিশেষ করে আপনাদের এই তেজপাতাটা বেশি ইউজ করতে হবে এবং লং লং এবং আপনার এলাচিটা বেশি ইউজ করতে হবে আপনার মরিচ কিংবা রসুনের কোয়া না দিলেও চলবে যেটি আপনার ময়দা আর এই যে তিনটা উপকরণ দেখালাম আপনাদের চাল তারপরে আপনার ছোলা বুট এবং ডাল এগুলোর মধ্যে আপনার আপনাকে অবশ্যই অবশ্যই এই প্রত্যেকটা আইটেম কিছু কিছু করে দিয়ে রাখতে হবে তো দিয়ে রাখলে আপনার তারপরে নিশ্চিত হয়ে যাবেন হ্যাঁ এক মাস কিংবা দুই মাস কিংবা আপনার পরীক্ষা করার জন্য ছয় মাস এক বছরও ফেলে রাখতে পারেন চাল দেখবেন যে একটা পোকাও একটা পোকাও আপনাদের এগুলোর মধ্যে অ্যাটাক করতে পারবে না তো আশা করি আপনাদের টিপসটি ভালো লাগলো আর আপনারা অনেক অনেক উপকৃত হয়ে থাকবেন তো এগুলো আসলে মেয়েদের কাজ তারপর আমি ছেলে মানুষ হয়ে এই টিপস আপনাদের কাছে পৌঁছে দিয়ে থাকি আমি অনেক অনেক ভিডিও তৈরি করি এই টপিক্সটি আমার ভালো লাগলো আমি নিজে উপকৃত হয়েছি তাই আপনাদের কাছে পৌঁছে দিলাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আপনাদের যদি আরও কিছু জানার থাকে আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ